হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জানাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের চমৎকার একটি ভিডিওতে। আজকের ভিডিওটি হচ্ছে এমন একটি প্রোডাক্টের, যেই প্রোডাক্টটি গত বেশ কিছুদিন ধরে অনলাইনে অনেক অনেক বেশি বিক্রি হয়েছে, আর সেই প্রোডাক্টটি হচ্ছে সিলিকনের লুফা। নর্মালি আমরা যে লুফা ব্যবহার করি সেটা হয় কি প্লাস্টিকের, এবং ধারালো হয়, স্কিনটা অনেক রুক্ষ হয়ে যায়, জোরে ডলা লাগলে জলে পড়ে ব্যথা হয়। তো সব কিছু মিলিয়ে বলা হচ্ছে যে তার থেকে এটা হচ্ছে ভালো, কারণ হচ্ছে এটা সিলিকনের এবং দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ছোটো ছোটো ব্রাশের মতো। তো এটা ইউজ করলে স্কিনটাকে অনেক বেশি পরিষ্কার করবে এবং আপনার স্কিনটাকে খুব ভালো রাখবে, মানে হচ্ছে কোনো প্রকার ব্যথা লাগবে না, জ্বলে যাবে না বা ছুলে যাবে না এরকম। তো বিস্তারিত অনেক কিছু বলা হচ্ছে, তো আজকে আমি ব্যবহার করবো এবং দেখবো যে আসলে কতটুকু তফাৎ। নর্মালি লুফা তো ব্যবহার করি সেগুলো তো প্লাস্টিকেরই হয়, তো আজকের এই সিলিকনের লুফা কেমন তাই দেখবো। তো এটা হচ্ছে মূলত, এখানে একটা ক্যাপ আছে, খুলে ফেললাম। এটা ব্যবহার করতে হলে যেটা করতে হবে, বডি ওয়াশ কিংবা শাওয়ার জেল নিতে হবে। তো আমার কাছে বডি ওয়াশ বা শাওয়ার জেল নেই, তো আমি হচ্ছে ফোম ফেস ওয়াশ নিয়ে নিচ্ছি। এই যে আমি ফোম ফেস ওয়াশ নিয়ে নিয়েছি, এখন নেবো হচ্ছে একটুখানি পানি। একটুখানি পানি নিয়ে নিয়েছি, এখন পানি নেওয়ার পর এই ক্যাপটাকে ভালো করে লাগিয়ে দিতে হবে। ব্যাস লেগে গেছে, এবং এখানে কয়েকটা ছিদ্র আছে যেটা করতে হবে, এভাবে করে প্রেস করতে হবে। এভাবে করে প্রেস করলে ফেনা হয়ে যাবে এখানে, এবং এটাকে ব্যবহার করা যাবে হচ্ছে এভাবেও ব্যবহার করা যাবে। না এটা এটা কোনোভাবেই এভাবে হাতে ইউজ করা যায় না, এটা ইউজের পর এটা কোনো জায়গায় ঝুলিয়ে রাখবার জন্য মূলত এটা দেওয়া হয়েছে। এবং এখানে ভালো করে চাপ দিয়ে ফেনা করে নিতে হবে। সো এটাকে ভালো করে ফেনা করে নেব, এবং আমি এটাকে হাতে ব্যবহার করে দেখাই। আর এটা যেহেতু সিলিকন, আর এই যে যে ব্রাশগুলো এমনভাবে তৈরি করা যেটা স্কিনের চারপাশ থেকে লোম যে থাকে, লোমের গোড়ায় গোড়ায় ময়লাগুলো জমার থাকে, সেগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে যদি ব্রাশ করা হয় তাহলে ময়লাগুলো খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। আর এটা যেহেতু খুব সুন্দরভাবে এক হাতে ভালো মতো ধরা যায় এবং এই মাঝখান দিয়েই ম্যাসাজ করা যায়, সেই জন্য বলা যায় ভালো। ওকে ধুয়ে নিয়ে একটু তারপরে বলি। তো মজার ব্যাপার হচ্ছে এই যে আমার হাত ধুয়েছি, এই হাত আর এই হাত কিন্তু অনেকটা তফাৎ, পরিষ্কার হয়ে গেছে এক কথায় অনেকটা। এবং এটার যে ব্যাপারটা মজার, চারপাশ কিন্তু সুন্দর মতো ধোয়া হয়ে গেছে। এখান থেকে যদি এখন চাপ দেই তোই একমাত্র ফেনা বের হবে, তা না হয়তো এটাকে এভাবে করে ধুয়ে কোথাও এখন যদি ঝুলিয়ে রাখা হয় তাহলে এটাকে পরবর্তীতে আবারও ব্যবহার করা যাবে। একটা জিনিস লক্ষ্য করুন, আমার দুটো হাতের মধ্যে কিন্তু তুলনামূলক এই হাতটা বেশি ফর্সা লাগছে। যদিও আমি স্নেইল ফোম ফেস ওয়াশ ব্যবহার করেছি যার জন্য এটা ইনস্ট্যান্ট ব্রাইট হয়েছে, তারপরও স্কিনটা অনেকটা পরিষ্কারও হয়েছে। এক কথায় সিলিকনের এই ব্রাশটা আমার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু একটা সমস্যা আছে, যারা বিশেষ করে শাওয়ার জেল এবং বডি ওয়াশ ইউজ করেন তাদের জন্য এটা খুবই ভালো, কিন্তু যারা শাওয়ার জেল বা বডি ওয়াশ ব্যবহার করেন না, মানে হচ্ছে সাবান ব্যবহার করেন, তাদের জন্য কিন্তু এটা আসলে না। ইউজ করতে পারবে, তার জন্য যেটা করতে হবে সাবানকে কুচি কুচি করে কাটতে হবে, পানি দিয়ে চুলায় জাল করতে হবে, একটুখানি গ্লিসারিন মিক্স করতে পারেন বা এমনিতেও একটা বোতলে রেখে দিতে পারেন, মানে লিকুইড করতে হবে, তারপরে আপনাকে লিকুইড এখানে দিয়ে তারপরে ব্যবহার করতে পারবেন। এটার ভেতরে তো সাবান দিয়ে ব্যবহার করা যাবে না। সো যারা সাবান ব্যবহার করেন এই প্রোডাক্টটি তাদের জন্য না। যদি আপনি এক্সট্রা ঝামেলা করতে পারেন, সাবানকে কুচি কুচি করে চুলায় জাল করে এক্সট্রা আরেকটা বোতলে রেখে তারপর ইউজ করতে চান তো পারবেন, অন্যথায় আপনাকে শাওয়ার জেল কিংবা বডি ওয়াশের এক্সট্রা খরচ করতে হবে। সো এই তো এই প্রোডাক্টটার বিস্তারিত এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন, একটা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, যাতে করে যারা সাবান ব্যবহার করে এবং শাওয়ার জেল বডি ওয়াশের এক্সট্রা টাকা খরচ করতে চায় না তারা কিন্তু এক্সট্রা টাকা খরচ থেকে বেঁচে যাবে।
এবং তারা কিন্তু যদি না জেনে থাকে তাহলে জানতে পারবে এবং তারা বুঝতে পারবে যে আসলে এখানে এক্সট্রা খরচ আছে কিংবা কষ্ট আছে। তো তারা এই প্রোডাক্টটা নিলেও পারে না নিলেও পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বন্ধুরা কিন্তু উপকৃত হবে। সো আজকের মতো বিদায় নিব, দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওটি যদি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যদি পরের ভিডিও দেখার সময় সুযোগ না হয় তাহলে বলবো যে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন না। যদি আমার চ্যানেলের ভিডিও দেখতে ইচ্ছে করে জানাত প্রামাণিক লিখে সার্চ দিয়ে দেখবেন, কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর যদি রেগুলার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।